অন ডিউটি অবস্থায় একজন সিভিক পুলিশকে বেধড়ক মার এবং মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর শহরের কোতোয়ালি থানা থেকে মাত্র ঢিলছড়া দূরত্বে হাই স্ট্রিট সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, গতকাল রাত্রির 12টার সময় এটিএম কাউন্টারের সামনে ডিউটি করছিলেন ওই সিভিক পুলিশ, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ একজন যুবক তার উপর আক্রমণ শুরু করে। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। এই তুমি মারলে কেন ওকে? আমি মাথায় আনি না কেন? আমাকে মেরেছে তার জন্য। তোমাকে কোথায় মেরেছে? কোথায় মেরেছে তোমায়? কোথায় বলো না। তুমি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে কী করে তোমার হাত দেওয়ার অধিকার এলো? তোমার অন ডিউটি অবস্থায় একজন একজন আছে, কী নাম তোমার? সঞ্জয় দাস। সঞ্জয় দাস, কোথায় বাড়ি? সিএমএস পাড়ায়। তুমি তো নেশা করে আছো এখন, খেয়ে আছো, তা তোমাকে গায়ে হাত দিল এমনি এমনি? তোমাকে কি এমনি এমনি গায়ে হাত দিয়েছে? তুমি তো ওকে প্রচন্ড ভাবে জখম করেছো, রক্তাক্ত অবস্থায় আছে। কি হলো বলো, এই যে কিছু বলো ভাই, তুমি কিছু বলো। মারলে কেন ওকে? মারলে কেন? আমাকে মেরেছে স্যার। কোথায় মেরেছে তুমি? তুমি তো আমি তো দেখলাম ওকে মাথা ফাটিয়ে দিয়েছো অন ডিউটি অবস্থায়, তুমি তাকে মেরেছো কেন? দেখেন না স্যার, আমাকে সবাই মিলে মারলো তো স্যার। হ্যাঁ, আমাকে তো সবাই মিলে মারলো। সবাই মিলে মেরেছে? হ্যাঁ। কেন মেরেছে, কেন কেন মেরেছে তোমায়? দেখেন স্যার, আপনার বুঝাই, আমাকে তো সবাই মিলে মারলো। আপনি তো অন ডিউটি আছেন, আপনাকে এই অবস্থায় মারলো কে? আমি নাম জানি না, কিন্তু চিনি, মুখ চেনা। মুখ চেনা, লোকাল ছেলে? লোকাল। কি উনি কি মদ্যক অবস্থায় আছেন? সেটা বুঝতে পারিনি। আমি আমি বসছিলাম ওখানে, ডিউটি করছি। হুম। আমার পাশে এসে বসলো। হুম। আমি বললাম যে এখানে বসো না, এখানে আমি ডিউটি করছি, কোনো গাড়ি ফাড়ি এলাম কৈফিয়ত দিতে পারবো না। হুম। যে কোনো কথা না, ওখানে বসে আছে। দিয়ে তারপরে আমি ঘোরাঘুরি করছি, তখন এরকম এই অবস্থা। ছেলেটা বাড়ি কোথায় আপনি জানেন কিছু? বাড়ি কোথায়? বাড়ি আমি চিনি না, মুখ চিনি আমি। এই অন ডিউটি অবস্থায় গায়ে হাত দিল আপনার, এবার প্রশাসনের আপনি কি ডায়েরি করেছেন? হুম স্যার, স্যার না, আমাদের যে আরো ছেলেপিলে আছে স্যারকে বলেছে, জানিয়েছে স্যার, নাকি জানিয়েছে? ওকে ঠিক আছে। আপনার নাম? It's caught in the crossfire.